আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইসিজি মেশিন চালাতে গিয়ে কখনো কখনো সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই সমস্যাটি হচ্ছে ইসিজি মেশিনে পেপার আছে, রোগীর শরীরে ইসিজির লিডগুলো লাগানো হয়েছে, কিন্তু ইসিজি মেশিনে যে গ্রাফিক রিপ্রেজেন্টেশন, যে আমরা ইসিজিতে আর আর দাগ দেখি, যেটা দেখে আমরা রোগীর হার্টের অবস্থা জানতে পারি, সেই গ্রাফিক রিপ্রেজেন্টেশনটি হচ্ছে না। সেক্ষেত্রে আপনি ভেবে নিতে পারেন মেশিন নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রেই ঘটে বিপত্তি। আমি আপনাকে দেখেছি এটি একটি মিনরে ইসিজি মেশিন। তো উপরে যেটি দেখতেছেন আপনি, এটা হচ্ছে ইসিজি পেপার, এটা পেপার বক্স। এটি খোলার জন্য পাশে একটি কি আছে, কিটাকে দাবিয়ে দিলে এটি খুলে যায়, দেখতে পাচ্ছেন। খুলে গেলে এটি এরকম একটি বক্স সহ পেপারের একটা রিল রয়েছে। তো এটা কি এক সময় চালাতে চালাতে অনেক সময় কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নতুন রিল একটি লাগানো লাগবে। এই যে এখানে একটি সেটিং করা আছে, নতুন রিল লাগানোর প্রয়োজন আছে। তো নতুন রিল লাগালেই হলো, এটা কী এমন, এটা নিয়ে আলোচনা করার কী আছে ভাবতেই পারেন, কিন্তু না, এখানে আসলে অনেক কিছু জানার বোঝার আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বক্স। এই যে একটি কালো কালো অংশ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটি কালো অংশ, মূলত এই কালো অংশ থেকে যখন এই পেপারের গ্রাফিক্স রিপ্রেজেন্টেশন যে অংশে আসবে, ঠিক এই অংশে দাগ পড়বে। এই অংশটি এমনভাবে লাগাতে হবে রিলটি, যেন এই অংশটি এই কালো দাগের উপর দিয়ে, যেন এই অংশটি এই গ্রাফিক্সের অংশটি কালো দাগের উপর দিয়ে বের হয়, এভাবে লাগাতে হবে। আর যদি তা না লাগানো হয়, এটি যদি ঠিক বিপরীত ক্রমে লাগানো হয়, তাহলে এটি কিন্তু কখনোই আপনার দাগ দেখা দেবে না, তখন আপনার মনে হতে পারে যে মেশিনটি নষ্ট হয়েছে, তখন আপনি দুশ্চিন্তায় ভুগবেন বা রোগী তাৎক্ষণিক এই মেশিন থেকে ইসিজি সেবা পাবে না। তো দেখেন, এই রিলটা যদি আমি ঠিক এই পাশে পড়াই, তাহলে কিন্তু এটি যে সাদা অংশ আছে, সেটি কিন্তু এই কালো রিলের উপর দিয়ে লেগে যায়। তো এইরকম যদি লাগাই, তাহলে কখনো এখানে রিডিং আসবে না। এর ডিসপ্লেতে দেখা যাবে, কিন্তু এই ইসিজি পেপারের গ্রাফিক রিপ্রেজেন্টেশনটি আসবে না। কিন্তু আমি যদি ঠিক এইভাবে এটিকে ঘুরিয়ে লাগাই, তাহলে কিন্তু এর দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সের যে রিপ্রেজেন্টেশনের যে অংশটা, সেটি এই কালো অংশটির উপরে থাকবে, ফলে আমাদের গ্রাফিক্স রিপ্রেজেন্টেশন আসবে বা ইসিজি করা ভালোভাবে সম্ভব হবে। আমরা কিন্তু অনেক সময় যে ভুলটি করি, যে এই গ্রাফিক্স অংশটা এই রোলারের সাথে থাকবে, কিন্তু আসলে এটা রোলার তো কালি দেয় না। এই রোলারের কাজ হলো ইসিজি পেপারটাকে বের করে নিয়ে আসা, ধীরে ধীরে বের করে নিয়ে আসা, কিন্তু কালি তো দেয় আমাদের এই ভিতরের যে রিবন দেখতে পাচ্ছি আমরা, এই রিবন থেকে। অতএব আমাদের এই ঘর যেটি করা আছে, নকশা করা ঘর করা আছে, এই অংশটি অবশ্যই রিবনের সাথে যেন লেগে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি এটি উপকার করে থাকে, অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।